তাই জন্য ওখানে মেম্বার টেম্বার ছিল, তারা এইসব দেখে আর প্রশাসনকে খবর দেয়। প্রশাসন গেলে স্যার প্রশাসন বলেছে, প্রশাসন যেই দাঁড়িয়েছে বলছে, আরে আরে আমাদের কী ব্যবস্থা নেবে দেখা যাবে বলতে। প্রশাসন দুই এক ঘা মারধর করার পর প্রশাসনকে পর্যন্ত মারতে উদ্যত হয়। তারপরে প্রশাসনকে একটা বাড়িতে আটকে রেখে আর আমাকে, আমি ফার্স্ট এনএমের বাড়িতে যাই। ফার্স্ট এনএমে গ্রিলের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছি ফার্স্ট এনএমের সঙ্গে। সেখান থেকে দুটো ছেলে আমাকে জোর বশত, সুভাষ হালদার আর বিবেকানন্দ দুজন আমাকে দুটো দামনা ধরে জোর বশত টেনে হিঁচড়ে গিয়ে, কুড়িজন মেয়ে আছে তার মধ্যে ফেলে দিয়ে বলে, একে জোরজবরদস্তি মারধর কর, তারপর দেখে নিচ্ছি কী করা যায়। মেয়েরা আমার সঙ্গে প্রচণ্ড হারে টর্চার করে। তারপর পাশে একজন সৎ ব্যক্তি ছিল, তিনি আমাকে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে আটকে রাখে এক ঘন্টা পর্যন্ত। তারপরে প্রশাসনের সাহায্যার্থে সেখান থেকে আমি তার আমাকে সেখান থেকে মুক্তি করে দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া। যে 14 দিন পর্যন্ত বাড়ির ভিতরে আটক থাকার কথা বলেছি, বলতে বলে কেন আমাদের ছেলেরা আটকে থাকবে, কেন আমরা আটকে রাখতে পারবো না, তোমার কথা মতন যাবে, তুমি কি করবে তোমার ব্যবস্থা করে দেবো। তারপরে তোর চাকরি খেয়ে নেবো, তোর ব্যবস্থা করে দেবো, তোর যা করার করবো, তোর কোন বাবা থাকায় দেখবো, এসব রাব রাব ভাষায় গালাগাল দেয়। থানা থেকে ঘুরে আসার পরে ব্লাউজ খুলে নেবো, তোর কি ব্যবস্থা করা করবো। তিনি বললেন যে আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমি ওপর মহলকে, সমস্ত ওপর মহলকে উনি জানায়। তারপর আজকে রায়দিঘিতে আসা হয়েছিল, সমস্ত স্টাফেরা ছিল, আশা ছিল, আশারা মিলে এখানে ছিলাম। তারপর সমস্ত স্টাফেরা ছিল হাসপাতালে, ডাক্তার টাক্তার পার্টি যত ওসি টসি ওসি বিডিও স্যার সকলে ছিলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা এর একটা বিহিত করবই, 12 ঘন্টার মধ্যে আমরা এর সুব্যবস্থা করব, যাতে ক্রিমিনাল যাতে তাদেরকে আটকানো যায়। আমি হালদাপাড়া সাবসিস্টার একজন আশা করি, নাম মনোরমা হালদার আর অঞ্চল গিলাচ্ছাট। সিদ্ধান্ত যেটা হয়েছে, আগামী 12 ঘন্টার মধ্যে যারা দোষী, যারা আশাদের সাথে এরকম বাজে ব্যবহার করেছে, তাদের গ্রেপ্তার করা হবে। এই দাবিতেই আশা দিদিরা আজকে এসেছিলেন এখানে, এবং আমাদের করোনা কমিটি ব্লক টাস্ক ফোর্স যেটা রয়েছে, যেখানে বিডিও বিএম হয়েছে এবং ওসি রয়েছে, সেই কমিটির তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। এবং হায়ার অথরিটি যারা রয়েছেন, এসডিও সাহেব ডায়মন্ড হারবারের, তারপরে আমাদের সিএমও স্যার, তারা সবাই জানেন, এবং তারা হায়ার অথরিটি পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করছেন, করে নিয়ে যাতে এই ব্যাপারটা আগামী 12 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায় সেটা দেখা হচ্ছে। এটাই সিদ্ধান্ত হয়েছে, এবং আশা দিদিরা আশ্বস্ত হয়েছেন, এবং তারা তাদের যে কাজকর্ম এই করোনা প্রতিরোধের জন্য, সেই কাজকর্ম তারা করছেন, যেভাবে করে আসছেন সেভাবেই করে যাবেন। এবং যারা দোষী, এবং এই ঘটনা এটা দৃষ্টান্তমূলক হয়ে থাক সব ক্ষেত্রেই, যাতে এরকম কোনো ব্যাপার অন্য কোনো জায়গায় অন্য কোনো আশা দিদিদের সঙ্গে যাতে না হয়, সেটাই আমাদেরও উদ্দেশ্য, এবং সবার কাছে এই মেসেজটা যাক এটাই আমরা চাই। আশা দিদিদের অনেক অসুবিধা রয়েছে, এটার বিষয়ে একটাই বক্তব্য যে আমাদের কাছে রিসোর্সেস খুব লিমিটেড। আমরা যেমন যেমনভাবে জেলার থেকে পাচ্ছি সেইভাবে দিচ্ছি, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমাদের বিভিন্নভাবে সাহায্য করছেন, বিডিও অফিস থেকেও সাহায্য আসছে। আশারা বর্তমানে যে আমাদের আশারা যে বর্তমানে মাস্ক পরে রয়েছেন কাপড়ে, সে আমরা পেয়েছি বিডিও অফিস থেকে, পর্যাপ্ত পরিমাণে পাইনি, আমি একটি করে দিতে পেরেছি, আরও কিছু আমরা পেয়েছি সেটা আমরা দেব। আর বাকি যে জিনিসগুলো, যেগুলো হাত ধোয়ার ব্যাপারটা, হাত ধোয়া তো দরকারই যখনই আমরা কাজ করছি, গ্লাভসের ব্যাপারটা সেইভাবে এখনও ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে গ্লাভস দেওয়ার ব্যাপারটা সেইভাবে নেই, সিদ্ধান্ত হয়নি, স্টকও নেই আমাদের কাছে। আর হাত ধোয়ার ব্যাপারটা তারা যখনই সময় পাবেন করবেন। স্যানিটাইজারের ব্যবস্থা আমরা করছি, স্যানিটাইজারেরও ঘাটতি রয়েছে, আমরা ব্যবস্থা করছি, কিছু আমি স্যানিটাইজার ইনডেন্ট করেছি, এবার সেটা আমি একটা করে দিয়ে দেবো, এইটুকু আমি আশ্বাস রাখছি কালকে, আজকে কালকের মধ্যে। ধন্যবাদ।